লোকসভা নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রচারের মাঝে রবিবার অযোধ্যায় রাম মন্দিরে রামলালায় দর্শন করতে যাবেন তিনি প্রধানমন্ত্রী এই সফরে তাকে স্বাগত জানালেন ইকবাল আনসারি তবে কে এই ইকবাল আনসারি রাম জন্মভূমি বাবরি মসজিদের জমি বিতর্কে অন্যতম মামলাকারী ছিলেন ইকবাল আনসারি। এবারে রাম জন্মভূমিতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন ইকবাল রবিবার সন্ধে সাতটায় অযোধ্যা রাম মন্দিরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার দর্শন শেষে পুজোও দেবেন তিনি এরপর অযোধ্যায় রোড শো করবেন তিনি লোকসভা ভোটের মাঝে প্রধানমন্ত্রী এই অযোধ্যা সফর নিয়ে ইকবাল আনসারি বলেন প্রধানমন্ত্রী মোদী ভাগ্যবান যে রামের শহর থেকে নির্বাচন শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনে বিগত দশ বছর খুব ভালো কেটেছে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আমরা খুব খুশি আমরা চাই উনি আবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন देखिए सवाल हमारे यहाँ अयोध्या का है अयोध्या धर्म की नगरी है अयोध्या माननीय प्रधानमंत्री जी का जो अयोध्या सौभाग है कि जो है इलेक्शन की शुरुआत जो है वो राम जन्मभूमि से हो रही है भगवान राम की नगरी से हो रही है आज का इलेक्शन का दौर और माननीय प्रधानमंत्री जी के लिए जो है बहुत भाग जो है का दिन है कि जो है अयोध्या की शुरुआत जो है वो भगवान राम की नगरी से हो रहा जब है और भगवान राम का जो है आशीर्वाद भी रहेगा तो हम चाहते हैं कि अयोध्या वासी भी बहुत खुश हैं कि माननीय प्रधानमंत्री जी का जो है कार्यकाल जो है उनका साल बड़ा बेहतर रहा और आने वाला दिन भी जो है प्रधानमंत्री स्वयं के दोबारा फिर आवें और अयोध्या अच्छा में भगवान राम का दर्शन करें हम भी बहुत खुश हैं हम चाहते हैं कि अयोध्या में सबका साथ रहा सबका विकास रहा सबका रोजगार रहा প্রসঙ্গত রাম মন্দিরের উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণের জন্য প্রথম চিঠি পেয়েছিলেন ইকবাল আনসারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরে পুষ্পবৃষ্টিও করেছিলেন তিনি বিউরো রিপোর্ট আর ই নিউজ